জীবনের সব প্রতিবন্ধতাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো কাকদ্বীপের হরিপুর দাসপাড়ার বাসিন্দা দুই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী। দুজনই কাকদ্বীপের অক্ষয়নগর জ্ঞানদাময়ী বিদ্যানিকেতনের ছাত্রী। একজন হলো সঞ্চিতা গিরি, অপরজন মুক্তা দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুজনেই 100% বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী। সঞ্চিতার উচ্চতা মেরে কেটে 2 ফুট, হাঁটা তো দূরের কথা, ঠিকমতো সে বসতেই পারে না। প্রতিদিন মায়ের কোলে চড়ে স্কুলে গিয়েছে, সিট বেঞ্চে এক প্রকার শুয়ে শুয়ে খাতা পেন নিয়ে ক্লাস করত। প্রথম থেকেই তার কোনো গৃহশিক্ষক ছিল না, মাধ্যমিক পরীক্ষার সময়ও ঘরে বসে একা পড়াশোনা করেছে। বাবা স্বপনগিরি অন্যের দোকানের কর্মচারী, দিন আনা দিন খাওয়া পরিবারে নিজের জেদে সঞ্চিতা পড়াশোনা চালিয়ে গিয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষায় সে 210 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। আগামী দিনেও পড়াশোনা চালিয়ে যেতে চায়। তবে পড়াশোনার পাশাপাশি সঞ্চিতা ছবি আঁকতে খুব ভালোবাসে, ভবিষ্যতে সে আর্ট কলেজে পড়াশোনা করে চিত্রশিল্পী হতে চায়। মৎস্যজীবী পরিবারের সন্তান মুক্তাও প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করে চলেছে। বাইরে থেকে দেখলে মনে হবে সে আর 5 জনের মতোই স্বাভাবিক, কিন্তু জন্ম থেকেই মুক্তা মুক ও বধির। কানে একদমই শুনতেও পায় না, কথাও বলতে পারে না। ছোটবেলা থেকে দিদিদের পড়াশোনা করতে দেখেছে, তাদের পাশে বসে খাতা পেন নিয়ে সে এক সময় খেলা করত। সেই খেলার ছলেই যে মুক্তা একসময় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চিনে নিতে পারবে তা পরিবারের কেউই ভাবতে পারেনি। স্কুলের ক্লাসে শিক্ষকদের মুখ নাড়া দেখে সে পড়াশোনা আয়ত্ত করত। এবছর সে মাধ্যমিক পরীক্ষায় 211 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ বিষয়ে অক্ষয়নগর জ্ঞানদাময়ী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আশিস কুমার মাইতি বলেন, স্কুলের শিক্ষকদের প্রচেষ্টা সফল হয়েছে, সঞ্চিতা ও মুক্তা পাশ করায় প্রত্যেকেই খুব খুশি। এই দুই ছাত্রীর বিভিন্ন সমস্যা থাকার কারণে স্কুলের পক্ষ থেকে স্পেশাল ক্লাস করা হয়েছে, এমনকি ছুটির সময়ও এই দুজন ক্লাস করেছে। কোনো কিছুই পারে না, হাঁটতে চলতে কোনো কিছুই পারে না, যা এই বাবা মা বাড়ির আর সবাই জেঠু জেঠিমারা সবাই নিয়েই ওকে আমাদের আগ্রহতে ওর আগ্রহতেই ও এই জায়গায় গিয়ে পৌঁছেছে। দাদারা স্কুলে নিয়ে যায়, নিয়ে আসে। কীভাবে পরীক্ষা দেওয়ালেন ওকে? স্কুলে কোলে করে নিয়ে যায়, দাদার সঙ্গে সাইকেলে যায়, গিয়ে সিটে বসিয়ে দিয়ে ও সিট বেঞ্চিতে বসে শুয়ে শুয়ে খাতায় লিখে। এরকম 10 বছর টানা করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কী চাইছেন এখন ওরা? ও কী 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 ভালোবাসে, কী পড়াশোনা করে? পড়াশোনার মধ্যেও বেশি ভালোবাসে আঁকা ও যে ভালো, এতে আমরা ভীষণ খুশি। ওর কোনো টিউশন নেই? হ্যাঁ, ওর 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 নিজস্ব ইচ্ছেতে ও যেটুকু করেছে। আগামী দিন অবশ্যই মিয়াকে ভালো, জেলাতে ফার্স্ট হয়, এদিক দিয়ে আমরা সবচেয়ে বড় খুশি, বা মেয়ের সমস্ত কিছুতে আমরা ওর একদম 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 ভীষণ পাস করেছে শুনেই আমাদের খুব খুশি। সমস্যা আছে দেখো, বুঝতে চাই না, কিন্তু কথা বলতে পারে না, খানো শুনতে পায় না, নিজের যা পারে নিজের অভিজ্ঞতা যতটা করছে নিজের। কিভাবে পড়াতেন তাহলে? একটা মাধ্যমিক পাস পাস করলো হয়তো, ছোটবেলার থেকে বললাম মেয়েরা তিন মেয়ে পড়তো, যেরকম ওই পাশে বসতো ওই করতো, স্কুলে ভর্তি করে দিয়েছি ওইখান থেকে, আর টিউশনে দিয়েছি ওইখান থেকে পড়াশোনা। যতটা লড়াই করেছেন যতটা পাচ্ছি।